আজকের টপিক না কোনো অ্যাসাইনমেন্ট পাবলিশ ডেট, না তো কোনো অ্যাসাইনমেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আজ তোমাদের দিতে চলেছে 5 ইম্পর্টেন্ট ইনফরমেশান যেটা অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে জানা উচিত, অবশ্যই জানা উচিত। যে 5টি ইনফরমেশান তোমাদের দিতে চলেছি তোমরা অবশ্যই খাতা পেনে দরকার হয় নোট ডাউন করে নাও, বাট অবশ্যই এটা খুবই 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 ইম্পর্টেন্ট, তোমাদের আসন্ন অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে জানা খুবই জরুরি পার্সোনালি আমি মনে করি। তো আজকের এই 5টি ইনফরমেশান নিয়ে আজকের বিষয়। তো চলো ফার্স্ট পয়েন্ট, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম পোর্টাল ওপেন হওয়ার ফার্স্ট 2 ডেজ তোমরা এক্সাম দিও না, এক্সামে বসো না, ফর সার্ভার ডাউন প্রবলেম। সেকেন্ড পয়েন্ট, লাস্ট এক্সাম শুরু হওয়ার লাস্ট দিন তোমাদের পোর্টাল খুবই প্রবলেম হবে, তো লাস্ট ডেটাও তোমরা এক্সাম দিও না, ফর সার্ভার প্রবলেম, ফর পোর্টাল প্রবলেম। লাস্ট ডে তোমরা এক্সাম দিও না, যে ডেট থাকবে তার শেষ দিনটা পরীক্ষা তোমরা দিও না। থার্ড, অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে প্রিভিয়াস যে কোশ্চেন ব্যাংকের অ্যান্সার যেটা অবশ্যই তোমাদের সাথে রেখো, উত্তরপত্র তো তোমরা জেরক্স করে প্রিন্ট আউট হাতে নিয়ে অবশ্যই সাথে নিয়ে এক্সামে বসো, এটা তোমাদের অনেক 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 হেল্প করবে। আর এই অ্যাসাইনমেন্টের উত্তর বা কোশ্চেন ব্যাংকের উত্তরটা আমার অফিসিয়াল সাইটে অলরেডি পাবলিশড করা আছে, অলরেডি দেওয়া আছে উত্তরপত্র, তোমরা যাও ওখান থেকে গিয়ে চেক আউট করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাও আমি আর একবার বলে দিচ্ছি, mminstitution.com তোমরা এখানে গিয়ে চেক আউট করো, ওখান থেকে তোমরা নিয়ে নাও। ফোর্থ, অনলাইন অ্যাসাইনমেন্ট বা অনলাইন এক্সাম রাত্রিতে দিও, রাত্রিতে সার্ভার ক্লিন থাকে, কোনো সমস্যা হয় না, সার্ভার খুবই ভালো থাকে। তো চেষ্টা করো তোমাদের অনলাইন পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট অবশ্যই রাত্রিতে দেওয়া। লাস্ট নট দ্য লিস্ট, অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার সময় পরপর 3 টাইম পজ হয়ে গেলে তোমরা অবশ্যই লগ আউট করে বেরিয়ে আসবে, ওই সময় আর চান্স নিও না, পরে আবার লগ ইন করে এক্সাম দিও। তাই লাস্ট অবশ্যই তোমরা পরপর 3 টাইমস যদি পজ হয়ে যায় তো লগ আউট করে বেরিয়ে আসবে। এটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান যেটা তোমাদের জানা উচিত বলে পার্সোনালি আমার মনে হয়েছে। তো এইটার সাপোর্টে যদি ভালো রকম রেসপন্স পাই তো এরপরে আরও 5টি টপিক নিয়ে, আরও 5টি ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আমি নেক্সট টাইম এর সেকেন্ড পার্ট বানাবো। তো ডিপেন্ড করছে তোমাদের রেসপন্সের ওপর, ভালো রেসপন্স পেলে সেকেন্ড পার্ট আসবে। আর বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এছাড়া আমাদের পার্সোনাল গ্রুপ আছে, পার্সোনাল পেজ আছে, পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, পার্সোনাল অফিসিয়াল পেজ আছে, তো তোমরা যাও চেক আউট করো, ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে চেক আউট করো। এছাড়াও আমাদের অ্যাসাইনমেন্ট বুকিং প্লাস এক্সাম বুকিং অল চলছে, প্লাস নোট দেওয়া চলছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও, যার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও তোমাদের যে স্ক্রিনে তোমরা ব্লিঙ্ক করছে নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এটুকু বলা ছিল, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।